আসসালামু আলাইকুম। লার্নিং এন্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। পৃথিবীর যে যে প্রান্তে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সকলের প্রতি। বন্ধুরা, আশা করি ভালো রয়েছেন। আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে সবসময় ভিডিওগুলো পাবলিশ করার চেষ্টা করা হয়। আজকে এমন একটি অ্যামেজিং ভিডিও পাবলিশ করতে যাচ্ছি যেটির মাধ্যমে আপনি হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন শুধুমাত্র ফাইবারকে ইউজ করে। ফাইবার এমন একটি প্রফেশনাল মার্কেট প্লেস, যে প্রফেশনাল মার্কেট প্লেস থেকে আপনি আপনার পছন্দ মতো বা কাঙ্ক্ষিত কাজটি খুঁজে নিতে পারেন। যদি আপনার কোনো রকম স্কিল বা দক্ষতা না থেকে থাকে তাহলে অবশ্যই আপনি আর্নিং করতে পারবেন। ফাইবার এমন একটি প্রফেশনাল মার্কেট প্লেস, যে প্লেসের মধ্যে বিজ্ঞানীরা যেমন কাজ পেতে পারেন, অপরদিকে প্রফেশনালরা তো কাজ পেতেই পারে। সো আপনি এমন কিছু কাজ খুঁজে নেবেন যে কাজগুলো কোনো রকম দক্ষতা বা কোনো রকম এক্সপেরিয়েন্স বা কারো ধরনের কারো হেল্প ছাড়াই খুব সহজে অনায়াসে করতে পারবেন। সো সে তেমন একটি কাজ হচ্ছে আর্টিকেল টু ভিডিও, অর্থাৎ আর্টিকেলকে ভিডিওতে কিভাবে কনভার্ট করতে হয় সে কাজটি আমি আপনাদেরকে আজকে শেয়ার করবো। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন, তাহলে অবশ্যই আপনি এখান থেকে আপনার কাঙ্ক্ষিত ইনকামটি জেনারেট করতে পারবেন অনায়াসে। ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। এবং এখানে অ্যামেজিং কিছু ভিডিও দেওয়া রয়েছে, এবং আশা করি যদি আপনি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গঠন করতে চান, এখান থেকে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি খুঁজে নিয়ে আপনি আপনার লাইফ স্টাইলকে চেঞ্জ করে নিতে পারেন। এবং পাশাপাশি অনুরোধ জানাবো আমার ব্র্যান্ড নিউ চ্যানেল মেক মানি অনলাইন, যেটি ইংলিশ রিলেটেড কন্টেন্ট দিয়ে তৈরি করা হয়েছে। আপনি যদি মোটামুটি ইংলিশ বোঝেন তাহলে সহজ ভাষায় ভিডিওগুলো পেতে চাইলে এটার সাথে কানেক্টেড থাকুন, তার মানে সাবস্ক্রাইব করুন, অল বাটনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। সো ফিরছি একটু পরে, সাথেই থাকুন। অলরাইট, ফাইবারে চলে এসেছি। ফাইবারে আসার পরে আপনি এখানে অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাচ্ছেন, এই ক্যাটাগরির অধীনে প্রত্যেকটি ক্যাটাগরির জন্য সাব ক্যাটাগরি ক্রিয়েট করা হয়েছে। তেমনি একটি সাব ক্যাটাগরি হচ্ছে আর্টিকেল টু ভিডিও, এটি রিসেন্টলি আপডেটেড করা হয়েছে, এবং যারা নতুন বা বিগিনার লেভেলে রয়েছেন তাদের জন্য এই কাজটি ম্যান্ডেটরি। আমি আমার আগের একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে আপনি যদি বিগিনার লেভেলে হয়ে থাকেন অথবা আপনি ফাইবারে নতুন এসেছেন বা ক্রিয়েট করেছেন অ্যাকাউন্ট, তাহলে অবশ্যই আপনাকে খুঁজে নিতে হবে সেই সমস্ত কাজগুলো, যে কাজগুলো সচরাচর কম্পিটিশন কম অথবা যে কাজগুলো সহজে মানুষ করতে চায় না, কম ভ্যালু বলে। সুতরাং আপনি এই কাজগুলোকে খুঁজে খুঁজে বের করে গিগ তৈরি করে তারপর আপনি জাম্প করতে পারেন ভবিষ্যতের অগ্রযাত্রার দিকে। সো তেমন একটি কাজ আর্টিকেল টু ভিডিও। আজকে পুরো ভিডিওতে দেখাবো কিভাবে আর্টিকেল টু ভিডিও আপনি তৈরি করবেন এবং একটি ওয়েবসাইটের মাধ্যমে। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং কোনো রকম স্কিপ করলে আপনি কিছুই বুঝতে পারবেন। সো আমি এটিতে যদি ক্লিক করি তাহলে এখানে আপনি দেখতে পাবেন যে হিউজ পরিমাণ গিগ আপনি খুঁজে পাবেন, তার মানে এগুলো আপনার সামনে উপস্থিত। সো এইখানে প্রথমে যে গিগটি আপনি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আই উইল কনভার্ট ব্লগ পোস্ট আর্টিকেল অর টেক্সট টু ভিডিও উইথ ভয়েস ওভার, অর্থাৎ এই গিগটি প্রায় 4.9 রেটিং পেয়েছে এবং 337 বার কিন্তু সেল হয়েছে, এবং এটি স্টার্টিং হচ্ছে $5 এবং এটি হচ্ছে 59 বার এবং 38 বার 29 বার সার্ভিসটি সেল হয়েছে। এবং এখানে $5 থেকে শুরু করে আপনি যদি স্ক্রলিং করে চলে আসেন তাহলে এখানে $35 পর্যন্ত কাজ করার বা কাজ পাওয়ার বা আর্নিং করার একটি গোল্ডেন অপরচুনিটি আপনি এখানে দেখতে পাচ্ছেন। সুতরাং আপনি কোনো রকম দক্ষতা বা স্কিল ছাড়া যদি কাজগুলো করে নিতে পারেন অনায়াসে এখান থেকে আপনি আর্নিং জেনারেট করতে পারবেন লাইফ টাইম। সুতরাং এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমত 13 বার সেল হয়েছে এই গিগটি এবং $35 স্টার্টিং এ দিয়েছে, তাহলে নিশ্চয়ই এটি প্রফেশনাল মানের একটি সার্ভিস। সুতরাং আপনি এই ধরনের সার্ভিস যদি ক্রিয়েট করতে পারেন তাহলে অনায়াসে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না, শুধুমাত্র ফাইবার থেকে আপনি এই ছোট্ট কাজটি করে আনলিমিটেড আর্নিং করতে পারবেন। সো প্রথমে যে কাজটি করবেন অনুরোধ জানাবো, আপনার যদি ফাইবার অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের মধ্যে যাবেন, তার মানে লার্নিং অ্যান্ড আর্নিং টিপের মধ্যে এখানে যে ভিডিওগুলো দেওয়া রয়েছে তার মধ্যে মোস্ট অফ দ্য ওয়ান একটি ভিডিও, সেটি হচ্ছে মোবাইলে কিভাবে আপনি ফাইবার তৈরি করবেন অ্যাকাউন্ট, সেটি এখানে দেওয়া হয়েছে। অথবা আপনি চাইলে কিভাবে ডেস্কটপ অথবা ল্যাপটপের মধ্যে আপনি ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন সেটিও দেওয়া রয়েছে। সো আশা করি আপনি ফাইবার অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন। এবং কিভাবে আই ক্যাচি গিগ, এখানে আপনারা যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি যে এগুলো প্রত্যেকটিকে এক একটি গিগ বলা হয়, তার মানে আপনাকে কাজ পেতে হলে ফাইবারের মধ্যে প্রথমত যে জিনিসটা প্রয়োজন সেটি হচ্ছে ধৈর্য থাকতে হবে, এবং ধৈর্য রাখার পাশাপাশি আই ক্যাচি, তার মানে একটি লোক্রেটিভ অথবা ইউনিক গিগ তৈরি করতে হবে আপনার ক্যাটাগরি রিলেটেড। দেন আপনি যদি ওয়েট করেন আবার
পক্ষ থেকে অন্তত বলতে পারি যে আপনি নিশ্চিত এখান থেকে আপনার ইনকামের যাত্রা শুরু করতে পারেন। সো আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো আর্টিকেল টু ভিডিও এটি যদি তৈরি করতে চান, আপনার যদি কোনো দক্ষতা না থেকে থাকে, তাহলে অবশ্যই সরাসরি আপনি যে ওয়েবসাইট ইউজ করবেন সেই ওয়েবসাইটটির নাম হচ্ছে ইন ভিডিও। ইন ভিডিও একটি প্রফেশনাল মার্কেট প্লেস, যে মার্কেট প্লেস এর মধ্যে আপনি হিউজ পরিমাণ কাজ বা ট্যাম্পলেট আপনি তৈরি করতে পারবেন ফ্রিতে। এবং ওয়ান অফ দ্য মোস্ট একটি ইম্পর্টেন্ট পার্ট, সেটি হচ্ছে আর্টিকেল টু কনভার্ট। যদি করতে চান করতে চান আর্টিকেল থেকে ভিডিওতে, তাহলে তাও পারবে। সেটি করতে হলে প্রথমত আপনাকে এই প্ল্যাটফর্মের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এই প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট তৈরি করতে হলে প্রথমত এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ বাটন রয়েছে, আর আপনি যদি এখানে মধ্যে অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারেন তাহলে অবশ্যই লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে আপনি এখান থেকে কিভাবে এখন আর্টিকেল কে ভিডিওতে কনভার্ট করবেন সেটি আমি দেখাবো স্টেপ বাই স্টেপ, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে ক্যাটাগরি রয়েছে, আপনি কি ক্যাটাগরির কাজ এখানে তৈরি করবেন, তার মানে কি ক্যাটাগরির কাজ এখানে অনায়াসে বা ফ্রিতে করতে পারবেন, সেগুলো এখানে কিন্তু অলরেডি দেওয়া রয়েছে। ব্র্যান্ড প্রোমো, লং ফর্ম অ্যাডস, ব্র্যান্ডিং টেমপ্লেট, তারপর প্রোডাক্ট ভিডিও অ্যাডস, অফার এন্ড কুপনস, ভিডিও প্রেজেন্টেশন, আরো অনেকগুলো রয়েছে। এবং আপনি এখানে এক্সপ্লোর করলে আরো অনেকগুলো জিনিস এখান থেকে অনায়াসে তৈরি করে ফেলতে পারবেন। ফেসবুক ভিডিও অ্যাড, তারপর অনলাইন ভিডিও এডিটর, আপনি যদি ইউটিউবার হয়ে থাকেন তাহলে ইউটিউবের জন্য ভালো টেমপ্লেট অথবা ইন্ট্রো আউট্রো এখান থেকে তৈরি করে ফেলতে পারবেন। এতে দেওয়া রয়েছে ইন্ট্রো মেকার, এবং পাশাপাশি আপনি যদি কন্টেন্টে ক্লিক করেন কন্টেন্ট রিলেটেড আপনি ওয়ার্ক গুলো এখান থেকে তৈরি করে ফেলতে পারবেন। টিউটোরিয়ালস বেসড কোনো যদি ভিডিও তৈরি করতে চান তাহলে তাও পারবেন। এই যে আর্টিকেল টু ভিডিও, সো প্রথমে যে কাজটি করতে হবে আপনাকে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। সাইন আপ বাটনে ক্লিক করার পরে আপনি সরাসরি এখানে চলে আসবেন। এখানে আসার পরে আপনি চাইলে গুগলের মাধ্যমে সাইন আপ করে ফেলতে পারবেন, অথবা আপনি আপনার ফেসবুক যদি লগ ইন থাকে তাহলে অবশ্যই সেটির সাথে কানেক্টেড করে নিতে পারবেন, অথবা আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশন গুলো দিয়ে এখানে 5 মিনিটের মধ্যে অ্যাকাউন্টটি তৈরি করে ফেলতে পারবেন। অ্যাকাউন্ট তৈরি করার পরে সরাসর আপনার সামনে এই ধরনের ট্যাম্পলেট উপস্থিত হবে। সো এখানে ক্যাটাগরি দেখতে পাচ্ছেন, এরপরে কন্টেন্ট দেখতে পাচ্ছেন, এরপরে আপনি টিউটোরিয়ালস দেখতে পাচ্ছেন। সো আপনি প্রথমে ক্যাটাগরিতে ক্লিক করবেন। ক্যাটাগরিতে ক্লিক করার পরে আপনি এখানে অনেকগুলো ক্যাটাগরি পাবেন। আপনি ভিউ অলে ক্লিক দিলে আপনি স্টেপ বাই স্টেপ সব ক্যাটাগরির ট্যাবলেট গুলো আপনি খুঁজে পাবেন। সো এখানে স্ক্রলিং করে আপনি চলে আসুন। চলে আসার পরে এখানে আপনার কাঙ্ক্ষিত ট্যাবলেটটি খুঁজে পাবেন। দ্যাটস ইট, এতটুকু। সো আপনার প্রয়োজনীয় যে ট্যাবলেট সেই ট্যাবলেট আপনার, আপনি কি ক্যাটাগরির উপরে তৈরি করতে চাচ্ছেন সেটি আপনাকে এখান থেকে চুজ করে নিতে হবে। চুজ করে নেওয়ার পরে আপনি এই ধরনের ইন্টারফেস পাবেন। ধরুন আপনি গ্ল্যামার সম্পর্কে একটি ট্যাবলেট বা ভিডিও তৈরি করতে চাচ্ছেন যেটি আর্টিকেল থেকে ভিডিওতে কনভার্ট হবে। সো আমি গ্ল্যামারে ক্লিক করছি, তার মানে এটি ওপেন করছি। ওপেন করার এখানে জাস্ট তারা একটি ট্যাবলেট দিয়েছে, এই ট্যাবলেট রিলেটেড ভিডিও গুলো তৈরি হবে। সো আমি এইটি একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে যে ধরুন আপনার ফাইবার অ্যাকাউন্টের মধ্যে আপনি একটি গিগ তৈরি করেছেন, সেই গিগটি হচ্ছে আর্টিকেল টু ভিডিও, তার মানে এই ধরনের গিগ আপনি তৈরি করে সেটি এখানে পাবলিশ করেছেন। দেন আপনি যে কাজটি পাবেন সেই কাজটি আর মধ্যে ডিটেলস দেওয়া থাকবে, তার মানে আপনার ক্লায়েন্ট অবশ্যই আপনার সাথে কানেক্টেড থাকবে, এবং কানেক্টেড থাকার পরে আপনাকে প্রয়োজনীয় ফাইলটি দিবে, তার মানে আর্টিকেলের ফাইলটি দিবে, তার মানে সে পুরো টেক্সট ফাইলটি দিবে। টেক্সট ফাইলটি দেওয়ার পরে সে অবশ্যই তার প্রয়োজনীয় ইনফরমেশন গুলো দিবে। সো যে ফাইলটি আপনাকে সে দিতে পারে সেই ফাইলটি এই ধরনের হতে পারে। সেটি কি করবেন, সেটি অবশ্যই আপনি একটি গুগল ডকের মধ্যে অথবা আপনি মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে সেটি নেবেন। নেওয়ার পরে আপনি নিজের মতো করে সাজাবেন। সাজানোর পরে অথবা সে যদি বলে কোনো কিছু অ্যাড করতে অথবা কোনো কিছু মাইনাস করতে, তাহলে সেটি করবেন। করার পরে ধরুন আপনি এই ধরনের একটি আর্টিকেল তৈরি করেছেন, এই আর্টিকেলটি আপনি অবশ্যই আগে সেভ করবেন, তার মানে আপনি ডকের মধ্যে সেভ করবেন। সেভ করার পরে যে কাজটি করবেন সেই কাজটি এবার আমি দেখাচ্ছি। প্রথমত ধরুন আপনি গ্ল্যামার সম্পর্কে একটি আর্টিকেল তৈরি করতে চাচ্ছেন, তার মানে আর্টিকেল থেকে ভিডিও তৈরি করতে চাচ্ছেন। সো এখানে কিন্তু সাইজ অলরেডি দেয়া রয়েছে, যে আপনি এটি যদি করতে চান তিনটি ওয়েতে করতে পারবেন। হোয়াইট, এটি হচ্ছে হোয়াইট, তারপর ভার্টিক্যাল, তারপরে স্কোয়ার। সো আপনাকে এটি চুজ করে দিতে হবে, অর্থাৎ আপনার ক্লায়েন্ট বলবে যে তার ভিডিওটি কি ধরনের হবে, তার মানে আপনি তার জন্য যে আর্টিকেল টু ভিডিওতে কনভার্ট করবেন সেটি কি ধরনের হবে সেটি তারা অবশ্যই ট্যাম্পলেট দিয়ে দিবে। ধরুন আপনি অর্ডার পেলেন যে হোয়াইট তাকে তৈরি করে দিতে হবে। সো সচরাচর কিন্তু 16:19 চলে। সো ইউজ দিস ট্যাম্পলেট, এটিতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাকে এখানে হেডলাইন বসাতে হবে। সো হেডলাইনটা কি সেটি আমি দেখাচ্ছি। সো এখানে
একটি প্রশ্ন, অর্থাৎ একটি আর্টিকেল থেকে ভিডিও কনভার্ট করার যে টাইটেলটি সেটি আপনাকে কপি করতে হবে। কপি করার পরে সরাসরি আপনাকে চলে যেতে হবে যে অ্যাড টাইটেল, জাস্ট আপনি এখানে পেস্ট করে দিবেন। এরপর যেটি সেটি হচ্ছে অ্যাড হিস্টরি। অ্যাড অ্যাড হিস্টরিতে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে যে পুরো যে আর্টিকেলের যে টেক্সট সেই টেক্সটটি আপনি কপি করবেন। কপি করার পরে অবশ্যই সেটি আপনাকে এখানে স্টোরির মধ্যে অ্যাড করে দিতে হবে। সো আমি এটি কপি করলাম। কপি করার পরে সরাসরি আমি চলে যাচ্ছি, চলে যাওয়ার পরে এখানে আমি পেস্ট করে দিব, অর্থাৎ ক্লায়েন্ট আপনাকে যা বলবে তাই কিন্তু আপনাকে করতে হবে। দ্যাটস ইট। এরপরে আপনি সরাসরি যদি স্ক্রলিং করে চলে আসেন, এখানে আরো কিছু অপশন দেখতে পাচ্ছেন। অ্যাড ইউর ইউআরএল, অর্থাৎ সে যদি কোনো ইউআরএল অ্যাড করতে বলে সেটি অ্যাড করবেন, অথবা অ্যাড ইউর মিডিয়া ফাইল, সে যদি মিডিয়া ফাইল অ্যাড করতে বলে তাহলে তাও করবেন। তার মানে আপনাকে যা যা করতে বলা হবে তা কিন্তু আপনাকে করতে হবে। সো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার কম্পিউটার থেকে সেটি এখানে অ্যাড করতে পারেন। সো আশা করি বুঝতে পেরেছেন। সো এইবার এটি এখানে অ্যাড করার পরে, তার মানে স্টোরিটি স্টোরিটি পুরো দেওয়ার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে দুটো অপশন পাবেন। হেই, দ্যাটস দ্য জুমাস টেক্সট ফর ওয়ান সিন, ডু ইউ ওয়ান্ট আস টু রিঅ্যারেঞ্জ ইট ফর ইউ। অর্থাৎ দুটো অপশন দেওয়া আছে, কন্টিনিউ এনিওয়েজ রিঅ্যারেঞ্জ টেক্সট। আপনি যদি টেক্সটটা রিঅ্যারেঞ্জ করতে চান তাহলে এখানে ক্লিক করবেন, আর যদি সরাসরি আপনি এটি সেভ করতে চান তাহলে এটি উইদিন শর্ট টাইমের মধ্যে সেটি ভিডিও ক্লিপটি তৈরি হতে থাকবে। অর্থাৎ আপনাকে জাস্ট একটু অপেক্ষা করতে হবে। মিউজিক ইজ দ্য হার্ট অফ ইয়ার ভিডিও, সিলেক্ট দ্য বেস্ট ওয়ান টু গো ওয়েল উইথ দ্য মোড অ্যান্ড টোন অফ ইয়ার ভিডিও। সো জাস্ট আ ফিউ সেকেন্ডস মোর, জাস্ট একটু অপেক্ষা করতে হবে। 99% হয়েছে, এটি লোডিং হতে একটু সময় নেবে। সময় নেওয়ার পরে দ্যাটস ইট, এতটুকুই। এরপর যে কাজটি করবেন সেই কাজটি হচ্ছে যে এইখানে আপনার যে ভিডিওটি সে তৈরি করতে বলেছে সেই ভিডিও এর মধ্যে আপনি ট্যাম্পলেটটা কি দিবেন, সেই পছন্দ মতো ট্যাম্পলেটটি কিন্তু আপনি এখান থেকে দিতে পারেন। সেটির জন্য আপনি ইমেজে যদি ক্লিক করেন, এখানে ইমেজের মধ্যে হিউজ পরিমাণ আপনি ট্যাম্পলেট পাবেন, অথবা সরাসরি আপনি আপনার কম্পিউটার থেকে আপলোড করে নিতে পারেন, অথবা মিউজিক অ্যাড করতে পারেন, অথবা ভিডিও ফাইল অ্যাড করতে পারেন, অথবা স্ক্রিপ্টে আপনি ক্লিক করলে এখানে স্ক্রিপ্ট কিন্তু অ্যাড করতে পারেন। সো আমি মিডিয়াতে ক্লিক করছি। মিডিয়াতে ক্লিক করার পরে এখানে আপনি সিলেকশন সোশ্যাল ইনস্ট্রাকশন ডাইভোর্স, এখানে যা যা বলেছে তা কিন্তু আপনি করতে হবে। আপনি মিউজিক অ্যাড করতে পারেন, অথবা আপনি আপনার কম্পিউটার থেকে যে কোনো ধরনের ট্যাবলেট ইউজ করতে পারেন। সো আপনাকে সেটি মনে রাখতে হবে। সো এটি আমি ধরে নিলাম অ্যাড করতে করেছেন। সো এখানে আপনি হেডলাইন চেঞ্জ করে দিতে পারেন, সবকিছু কিন্তু আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। ধরুন আমি যে টেক্সট ফাইলটি এখানে অ্যাড করেছি সেই টেক্সট ফাইলটি এখানে তৈরি হয়ে গিয়েছে। অর্থাৎ আপনি চাইলে সরাসরি এটি এডিট বা রিএডিট সেটি করে নিতে পারবেন অনায়াসে, এবং 15টি তৈরি করে ফেলতে পারবেন। এবং এডিট করার অপশন রয়েছে, এবং এটি দেখতে পাচ্ছেন যে ডিলিট করার অপশনও রয়েছে এবং আপলোড করার অপশন রয়েছে। যেখানে যে কোনো একটি আপনি এখান থেকে পছন্দ করে নিতে পারবেন অ্যাজ ইউ উইশ। অর্থাৎ আপনার ক্লায়েন্ট যা বলবে সেই অনুসারে আপনাকে কাজ করতে হবে। সো এখানে দেওয়া রয়েছে সেলিব্রেসি ইজ দ্য নিউ সেক্সি, অর্থাৎ এখান থেকে যে কোনো কিছু আপনি চুজ করতে পারেন। সো আমি এখান থেকে ধরুন আমি এটি চুজ করেছি। চুজ করার পরে এটি আমি নিলাম। নেওয়ার পরে আমি একটু এটি প্লে করে দেখছি কি ধরনের সেটি। সো এটি প্লে করলে আপনি এখানে দেখতে পাবেন যে, অর্থাৎ প্রিভিউ দেখার জন্য আপনাকে একটু প্লে তার মানে আপনি যে ফাইলটি ক্লায়েন্টের কাছ থেকে নিয়েছেন সেই ফাইলটি ভিডিওতে কনভার্ট হয়ে গেছে, হয়ে গেল। দ্যাটস ইট। সো আপনি প্রিভিউ অলে ক্লিক করলে প্রিভিউতে প্রিভিউ দেখতে পাবেন। দ্যাটস ইট, এতটুকু। ধরুন আপনি এটি তৈরি করে ফেলেছেন, এরপর করণীয় কি? এবার আমি এক্সপোর্ট দিচ্ছি, অর্থাৎ তার মানে আপনি এক্সপোর্টে যখন ক্লিক করবেন আপনার ভিডিওটি এক্সপোর্ট হতে থাকবে। দ্যাটস ইট। সো এখানে একটি বলে রাখা ভালো যে আপনি যদি 720 পিক্সেলের অরিজিনাল ফাইল পেতে চান, যেটি এইচডি, সেটি ফ্রিতে পাবেন। আর যদি আপনি প্রিমিয়ামে নিতে চান তাহলে অবশ্যই আপনি পাবেন 1080 পিক্সেলের একটি বেস্ট কোয়ালিটির ভিডিও। সো আমি এটি ক্লিক দিয়ে রাখলাম। এরপরে এক্সপোর্ট ভিডিওতে ক্লিক করলাম। এক্সপোর্ট ভিডিওতে ক্লিক করার পরে এক্সপোর্ট হতে থাকবে। এক্সপোর্ট হওয়ার পরে আপনাকে জাস্ট সেটি সাবমিট করলে হয়ে যাবে। দ্যাটস ইট, এতটুকু। সো এটি তৈরি হয়ে গেল। তৈরি হওয়ার পরে আপনি দেখতে পেলেন যে আমার খুব সহজেই এই ফাইলটি আমি তৈরি করে ফেললাম। দ্যাটস ইট, এতটুকু। অর্থাৎ আমি এই যে হুইচ ইজ ইউর ফেভারিট পারফিউম অন আ উইমেন, আমি যে টেক্সট ফাইলটি আমি এখানে রেডি করেছি আমার ক্লায়েন্ট অনুসারে, সেই ক্লায়েন্ট অনুসারে আমি ফাইলটি তৈরি করার পরে সরাসরি সেটি এখানে ভিডিও ফাইল হিসেবে তৈরি হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। তো আশা করি এই যে
ফাইবার ব্যাপারে আমি আর একটি কথা না বলে নয়, আপনি যে কোনো ধরনের ক্যাটাগরির উপরে আপনি কাজ শুরু করতে পারবেন অনায়াসে। তবে আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি বিকেনার লেভেলে হয়ে থাকেন তাহলে অবশ্যই নতুন নতুন যে ক্যাটাগরিগুলো অ্যাড হয়েছে সেই ক্যাটাগরিগুলোর উপর আপনার আলাদা একটি নজরদারি রাখতে হবে। কেননা সেই ক্যাটাগরিগুলোর উপরে অনেকে কিন্তু কাজ করে না এবং অনেকে কিন্তু আনইজি ফিল করে। সুতরাং আপনি ইউটিউব এর মধ্যে সার্চ দিয়ে অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিজের স্কিল ডেভেলপ করে তারপরে এই ছোট ছোট কাজগুলো আর্নিং করে আনলিমিটেড আর্নিং জেনারেট করতে পারবেন। এইবার চলে আসি আর একটি অপশন, সেই অপশনটিতে আসতে হলে প্রথমত আপনাকে স্ক্রলিং করে চলে আসতে হবে। আপনি অ্যাফিলিয়েট প্রোগ্রামে অংশ নিতে পারেন। অ্যাফিলিয়েট প্রোগ্রামে অংশ নেওয়া হচ্ছে যে আপনি তাদের যে লিঙ্কটি পাবেন, তার মানে আপনি সেই লিঙ্কটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, টেলিগ্রামের মতো বড় বড় যে গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপগুলোর মধ্যে যদি আপনি প্রোভাইড করেন তাহলে সেই লিঙ্কের মাধ্যমে যারা আপনার এখানে জয়েন করবে তাদের ইনকামের মধ্য দিয়ে আপনি 50% ইনকাম এখান থেকে আপনার অ্যাকাউন্টের মধ্যে জমা করে ফেলতে পারবেন অনায়াসে। দেয়ার সিট আপনি যদি প্রোফাইলে ক্লিক করেন, প্রোফাইলে ক্লিক করার পরে আপনি সেটিংস গুলো করে নিতে পারবেন। তার মানে আপনি এখান থেকে পেপ্যাল এর মাধ্যমে উইথড্র করে নিতে পারবেন খুব সহজে। সো আশা করি যদি পেপ্যাল অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে অবশ্যই পেপ্যাল এর ভিডিওটি দেখতে চাইলে আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে, আশা করি সেটি দেখে আসবেন। এবং আপনি যদি আপগ্রেড করতে চান, অর্থাৎ আপনি আজীবন যদি ইন ভিডিও এর মাধ্যমে টেক্সট আর্টিকেল থেকে ভিডিওকে তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে সাবস্ক্রিপশন প্ল্যানে ক্লিক করতে হবে। সাবস্ক্রিপশন প্ল্যানে ক্লিক করার পর এখানে প্ল্যান দেওয়া আছে, আপনি আপনার পছন্দ মতো প্ল্যানগুলো খুঁজে নিয়ে আপনি তাদের সাথে কানেক্টেড থেকে অবশ্যই আপনি আপনার কাজগুলো করে নিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং। টেক কেয়ার।